আপনারা দেখছেন বিপ্লবী বাংলা নিউজ, দেখতে থাকুন এক নতুন নিউজ আপডেট। আজ বাঁকুড়ার জয়পুরে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে হয়ে গেল দিল্লিতে বিজেপির সুপরিকল্পিত গণহত্যার প্রতিবাদে এক মহামিছিল। আপনারা দেখছেন সেই মহামিছিলের ছবি। আপনারা দেখছেন বিপ্লবী বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে দেখুন বিপ্লবী বাংলা নিউজ, ভদ্র সমাজের ভদ্র চ্যানেল। স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সাহসিকতাই আমাদের লক্ষ্য। আজ আপনাদের দেখাবো এক নিউজ আপডেট। আজ জয়পুরে বাঁকুড়া জেলার জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয়ে গেল মহামিছিল। দিল্লিতে পরিকল্পিত বিজেপির গণহত্যার প্রতিবাদে জয়পুর ব্লকের মানুষ আজকে মুখরিত হয়ে উঠে। উৎসাহ উদ্বেগের সঙ্গে আজকের এই মহামিছিলে হাজার হাজার মানুষ ফের জমায়েত হয়। পথ অবরোধ হয়ে যায়, যানজটের সৃষ্টি হয়। সেই ছবি আপনারা দেখতে থাকুন বিপ্লবী বাংলা নিউজের পর্দায়। আজকের এই মহামিছিলের নেতৃত্ব দেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক ইয়ামিন শেখ, জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের কিষাণ শেখ মজিদ ইউনিয়নের সভাপতি দিলীপ কুমার খাঁ, জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য জাকির শেখ, রাউতখণ্ড অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ শেখ, খোলদা অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক অনিল দে, মাঝি জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি, ধামনগর অঞ্চলের প্রধান মহাদেব কুণ্ডু, কর্মাধ্যক্ষা শর্মিষ্ঠা ব্যানার্জি, কর্মাধ্যক্ষা সুজাতা বিশ্বাস এবং জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কৌশিক ভট্টাচার্য। বন্দুক পিস্তল স্টেনগান পাইপ গান নিয়ে মানুষের উপর অত্যাচার করছে আরএসএস এবং বিজেপির লোকেরা। আমাদের যারা কর্মী আছে রাস্তাটা ছেড়ে দিবেন, আমাদের যারা কর্মী আছে আমাদের যারা নেতৃত্ব বা কর্মী আছেন রাস্তাটা ক্লিয়ার করে দেন, যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেগুলো যেন পেরিয়ে যায়। আমাদের কর্মী বা নেতৃত্বের কাছে আমি আবেদন রাখছি, আপনারা রাস্তাটা ছেড়ে দিন, ওই গাড়িগুলো পেরিয়ে যাক। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা গাড়িগুলো পেরিয়ে যেতে একটু সাহায্য করুন, ধন্যবাদ। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক করুন বাংলা নিউজ।